আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাদের ভার্বাল মেমোরির চেয়ে মিউজিক্যাল মেমোরি অনেক বেশি স্থায়ী, আর এই সুবিধাকে কাজে লাগিয়ে সঙ্গীতের মাধ্যমে নানা ধরনের রোগের চিকিৎসা করা হয়। সুর তরঙ্গ দিয়ে নিস্তেজ স্নায়ুকে জাগিয়ে তোলার মাধ্যমে রোগ সারিয়ে তোলাই মিউজিক থেরাপির মূল কথা। সুর আর কথার গুণে শরীরে হ্যাপি হরমোনের মতো বিশেষ কিছু হরমোন সক্রিয় হয়ে ওঠে, যার দরুন রোগী সুস্থ বোধ করে। 1945 সালে মার্কিন সমর বিভাগের মাধ্যমে সামরিক সদস্যদের প্রথমে চিকিৎসা দেওয়া হয়েছিল, যা সে সময় সামরিক সদস্যদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা হতে সহায়তা করেছিল। এরপর থেকেই মিউজিক থেরাপি বিস্তার লাভ করতে থাকে। গান শোনা, গীত রচনা, গাওয়া এবং বাদ্যযন্ত্রের বাজানোর মতো বিষয়গুলো এই থেরাপির অন্তর্ভুক্ত। এই থেরাপিতে অংশ নিতে রোগীকে সঙ্গীত বা বাদ্যযন্ত্রে দক্ষ হওয়ার দরকার পড়ে না। মিউজিক থেরাপি সব বয়সের জন্যই কার্যকর, শিশু থেকে প্রবীণ সবাইকেই নির্দিষ্ট সমস্যার সমাধানে সঙ্গীতের মাধ্যমে থেরাপি দেওয়া যায়। স্মৃতিভ্রংশ বা আলজাইমার রোগের চিকিৎসায় মিউজিক থেরাপি কার্যকর। এই থেরাপি তাদের স্মৃতিশক্তিকে উন্নত ও মনকে উদ্দীপিত করে। সুরের মাধ্যমে ভুলে যাওয়া বিষয়গুলো তারা চমৎকারভাবে মনে রাখতে পারে। পার্কিনসন্সে আক্রান্ত ব্যক্তির মোটর ফাংশন উন্নত করতে সহায়তা করে মিউজিক থেরাপি। থেরাপির মাধ্যমে কোমায় চলে যাওয়া অনেক রোগীকেও ফিরে আসতে দেখা গেছে। মাথা ব্যথা, অ্যাজমা, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সারে যথাযথভাবে ব্যবহার করা গেলে মিউজিক থেরাপি কার্যকর হতে পারে। মানসিক ব্যথা নিরাময়েও মিউজিক থেরাপি টনিকের মতো কাজ করে। দীর্ঘস্থায়ী ব্যথা, উদ্বেগ, ক্লান্তি ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে মিউজিক থেরাপি। অপারেশন টেবিলেও তাই আজকাল রোগী বা চিকিৎসককে গান গাইতে শোনা যায়। মিউজিক থেরাপি শিশু কিশোরদের আচরণেও পরিবর্তন ঘটাতে পারে, তাই ছোটদের মেজাজ, উদ্বেগজনিত ব্যাধি, মনোযোগের ঘাটতি, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে এসব থেরাপি দেওয়া হয়। অটিজম স্পেকট্রামে যারা আছেন তারা এই সেবা নিতে পারে। অটিস্টিক শিশুদের যোগাযোগ উন্নত করতে সাহায্য করে সঙ্গীত। মূলত দুই উপায়ে মিউজিক থেরাপি দেওয়া যায়, এক গান বা সুর শুনিয়ে, দুই রোগীর অংশগ্রহণের মাধ্যমে। প্রথম ধরনটি প্যাসিভ মিউজিক থেরাপির মধ্যে পড়ে। এখানে রোগীর এমন কোনো সমস্যা আছে যাতে গান শোনা ছাড়া গতি নেই, যেমন কোমায় থাকা রোগীর যার মস্তিষ্ক আংশিক অকার্যকর। এ ধরনের পরিস্থিতিতে গান শোনা ছাড়া সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকে না। আর দ্বিতীয়টিতে রোগী নিজেও অংশ নিতে পারে, তাই এ ধরনটি অ্যাক্টিভ মিউজিক থেরাপি নামে পরিচিত, যেখানে থেরাপিস্ট হয়তো কোনো গান গাইছেন বা তার সঙ্গে হাত পা নেড়ে নেচে কিংবা বাজনার মাধ্যমে তাল দেওয়ার চেষ্টা করছেন রোগী। প্রথম ধরনটিতে যে কেউ যে কোনোভাবে অংশ নিতে পারেন, আর দ্বিতীয় ধরনে প্রশিক্ষণপ্রাপ্ত থেরাপিস্টের দরকার পড়ে। আবেগ প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অবদমিত আবেগকে মুক্ত করে দিতে পারে, বিচ্ছিন্নতার অনুভূতি কমাতে পারে, বিষণ্ণতা ও উদ্বেগকে কমিয়ে মেজাজ ফুরফুরি করতে সাহায্য করে। সঙ্গীত আপনার হৃদস্পন্দন পরিবর্তন করে রক্তচাপ ও শ্বাস প্রশ্বাসের হার কমিয়ে শরীরকে প্রভাবিত করে, শরীর শিথিল করে ঘুম উন্নত করে, সচেতন বা অচেতন শরীরে নড়াচড়া উদ্দীপিত করতে সাহায্য করে। সঙ্গীত আধ্যাত্মিকতার দরজা খুলে দিতে পারে, নিজের ও পরিবারের আধ্যাত্মিক বিশ্বাসগুলো অনুসন্ধান করার সুযোগ তৈরি করে। পড়াশোনার ক্ষেত্রে মিউজিক থেরাপির ব্যবহার চোখে পড়ে। কোনো বিষয় সুরে বা ছন্দে পড়লে সেটা মনে রাখা সহজ হয়। তাৎক্ষণিক শোনা কিছুকে মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। সঙ্গীত মানুষকে সামাজিকভাবে একত্রিত করে। শুধু পার্টি, বিবাহ বা অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বৃহৎ জমায়েতই নয়, হাসপাতালের মতো জায়গাতেও সঙ্গীতের ভূমিকা প্রবল। সবশেষে বলি, ওষুধ খাওয়ার মতো বিড়ম্বনা ছাড়া যদি রোগ সারিয়ে তোলা যায় তাহলে সেটাই কি ভালো উপায় না? এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন prothomalo.com, সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালো সাথে, আলোর পথে।